আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত 6, আটক 25 জন। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 6 জন আহত হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে 25 জনকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার যুগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে যুগিপাড়া বাজারে যুগিপাড়া, চরপাড়া, শেরপুর ও মথুরাপুর গ্রামের উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 6 জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় অন্তত 25 জনকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় এখনো কোনো মামলা হয়নি। আরে ভাই, এই কুলারও দেখেন না, এই কুলারও তো কি গন্ডাল শেষ হয়ে যাচ্ছে। যেদিকে এই কুলারটা দেখেন, এই কুলারও তো কি গন্ডাল শেষ। এই কুলার এই কুলার দেখেন না।